আমরা মসজিদ উপলক্ষে জালসা, মসজিদে দান দেব, মসজিদ বানাব। আল্লাহ রসুল বলছেন কেউ যদি পবিত্র অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করে তো আল্লাহ তার জন্য পরকালে একটা জান্নাত নির্মাণ করবেন, জান্নাতে ঘর তৈরি করবেন, মানে ওই লোকটা জান্নাতে যাবে। তো শুধু মসজিদ বানিয়ে রেখে দিবেন তো মসজিদ আবাদ হবে কার মাধ্যমে? মসজিদ আবাদ হবে কার মাধ্যমে? আমার পূর্বে যে সভাপতি সাহেব আজকের দায়িত্বে হয়তো আছেন, তিনি বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ নির্মাণ করবে বা আবাদ করবে তারাই যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে এবং পরকালকে বিশ্বাস করে। বন্ধুরা আমার, পরকালকে যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহর রসুলের এই হাদিসকে ফের বিশ্বাস করেন তো? আল্লাহ রসুল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাতু ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। মানুষ মারা যাবে, তাকে কবরে যেতে হবে, কবরে থাকবে কত বছর? থাকবে কত শো বছর? থাকবে কত হাজার বছর? থাকবে আল্লাহই ভালো জানে। এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে, ওই আদম আলাইহিসসালামের পর থেকে নিয়ে বা তখন থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষকে কিয়ামতের দিন উঠতে হবে, আর ওই দিন তার ভালো এবং মন্দ সব কিছুর তাকে হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিৎকালা দাররাতিন খাইরাইয়ারা, যারা বিন্দু পরিমাণ ভালো আমল করবে তারা দেখতে পাবে। ওয়ামাই ইয়ামাল মিৎকালা দাররাতিন শাররাইয়ারা, আর যারা বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, তারাও কিন্তু সেদিন দেখবে। তো আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানুষের যা হিসাব নেবেন সর্বপ্রথম হিসাব হবে আস-সালাত, সেদিন নামাজের হিসাব হবে। নামাজ যদি টিকে, নামাজ যদি ভালো থাকে, নামাজ যদি পড়ে থাকে তাহলে সমস্ত আমল তার হিসাবে আসবে। আর যদি নামাজ তার না টিকে, নামাজ না পড়ে থাকে তাহলে তার সমস্ত আমল ক্যান্সেল হবে। বেনামাজি যদি হজ করে ওই দিন তার হজ টিকবে না, লক্ষ লক্ষ টাকা বেনামাজি যদি দান করে থাকে টিকবে না, যাকাত দিলেও টিকবে না, তার মসজিদ নির্মাণও টিকবে না, আর কুরবানি তো তার কোনো ফরজ আমলের মধ্যেই পড়ে না, কুরবানি তার কোনো ফরজ আমলের মধ্যেই পড়ে না। আমরা যে কুরবানি করি এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের একটি সুন্নাত বা আদর্শ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অনেক পূর্বের নবী, আল্লাহর রসুল পৃথিবীতে আসার পরে পূর্বের যত নবী এসেছেন সমস্ত নবীর হুকুম বা তাদের যত নিয়ম সমস্ত ক্যান্সেল, সমস্ত মানসুখ হয়ে গেছে, ওগুলো আর চলে না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের এই সুন্নাত আমাদের শেষ নবীর উম্মতদের ওপরেও আল্লাহ সুন্নাত হিসাবে রেখে দিয়েছেন, বা আমরা সুন্নাত হিসাবে প্রতি বছর জুলহিজ্জা মাসের 10 তারিখে আমরা পালন করি। শুধু আমরা এই 10 তারিখে কুরবানি হিসাবে পালন করি, কিন্তু হযরত আনাস বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 40 ইয়ামান ফি জামাতিন, যদি কোনো মানুষ 40 দিন রাত জামাতবদ্ধভাবে নামাজ পড়তে পারে ইয়ুদরিকু তাকবীরাতাল উলা, আর ও নামাজ পড়তে গিয়ে তাকবীরে তাহরিমা পাবে, তার মানে জামাত শুরু হওয়ার সময় উপস্থিত হয়েছে। ওই লোকটি 40 দিন যদি রেগুলার তাকবীরে তাহরিমা পেয়ে নামাজ পড়ে, আল্লাহ রসুল বলছেন কুতিবাত লাহু বারাকাতান, তাহলে এই ভাগ্যবানের আল্লাহ দুইটি জায়গা থেকে নাম কেটে দিবেন। খুব
অপরাধ থেকে, খুব ভয়াবহ দুটি জুর্মের কাজ থেকে, খুব ভয়াবহ দুটি জায়গা থেকে আল্লাহ আপনার নামকে কেটে দিবেন। দুটি জায়গা কি? আল্লাহ রাসূল বলছেন, বারাতুন মিনান নারী ওয়া বারাতুন মিনান নিফাক। খুব মজার শুনবেন কথাটা। আমরা নামাজ তো এমনি পড়ি, পড়ি না? আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য খুব শুভ সংবাদ। কি শুভ সংবাদ? আমরা 40 দিন ধারাবাহিক ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিনের 5 টাইমের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, 5 টাইম খানা ছুটবে না রাত দিন, 40 দিন কন্টিনিউ আপনি তাকবীরে তাহরিমা, মানে ইমাম শুরু করবে আল্লাহু আকবার দিয়ে নামাজ, ওই তাকবীর পর্যন্ত পাবেন। আল্লাহ রাসূল বলছেন আপনার দুই জায়গা থেকে নাম কেটে দেওয়া হবে, এক জায়গা জাহান্নাম থেকে আপনার নাম কেটে দেওয়া হবে, আপনি জাহান্নামে যাবেন। আপনি জাহান্নামে যাবেন না, আল্লাহ রাসূল বলছেন আপনার জাহান্নাম থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আর একটা কি? আপনাকে মুনাফিকের দৃষ্টিতে আপনার নাম কেটে দেওয়া হবে। মুনাফিকই আরামত বা মুনাফিক একটা গুণ, এটা কিন্তু চরম জঘন্য নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে জাহান্নামের সব নিচে জায়গায় রাখবে, সব নিচে জায়গায়। জাহান্নাম যে কত গভীর, জাহান্নাম যে কত গর্ত আছে, এটা যদি আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল একদিন বসে আসেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলেন, হঠাৎ একটা আওয়াজ। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, এই আওয়াজটা কিসের, বলতে পারবে তোমরা? তো সাহাবীরা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন হাজা হাজারুন রুমিয়া বিন নারী, আমার সাহাবীরা তোমরা জানো না আমি জানি, এই আওয়াজটি হচ্ছে আজ থেকে 70 বছর আগে একটি পাথর জাহান্নামের উঁচু জায়গায় ছেড়ে দেওয়া হয়েছিল, জাহান্নামের উপরে। আর ওই জাহান্নামে এই পাথরটি 70 বছর ধরে পড়তে থাকে, 70 বছর থেকে পড়তে থাকে, ওই 70 বছর পরে পাথরটি আজকে জাহান্নামের নিচুতলায় পৌঁছে গেল। আচ্ছা, আপনি একটা খুব ভারী জিনিস যদি কোন জায়গা থেকে ছাড়েন, ধরুন 10 তলা থেকে, তো নিচে পড়তে কতটা সময় লাগবে আপনি? 10 তলা। তো আপনি চিন্তা করেন যে একটি জিনিস ওপর থেকে পড়তে 1 ঘন্টা সময় নয়, 1 দিনের কথা বলছে না, 1 মাসের কথা বলেনি, 1 বছরের কথা বলেনি, 70 বছর। তাকে পাথর যদি উপর থেকে জাহান্নামের নিচে যেতে 70 বছর লাগে, তাহলে এই জাহান্নামের গভীরতা কত, এই জাহান্নাম কত গর্ত আছে আপনারা একটু আইডিয়া করুন। ওই জাহান্নামের নিচে থাকবে মুনাফেক, মুনাফেক কেননা যায়, আর আমাদের মধ্যে প্রায় লোক মুনাফেক। কথা বললে আমরা মিথ্যা কথা বলি, আল্লাহ রাসূল বলেন মিথ্যাবাদী মুনাফেক। আমরা ওয়াদা করলে ওয়াদা খেলাপি করি, আমরা ভাইয়ের সঙ্গে ওয়াদা খেলাপি, পাড়া প্রতিবেশীর সঙ্গে ওয়াদা খেলাপি, দোকানদারের সঙ্গে। এক কথা, এমন কোন লোক নাই যে মানুষের সঙ্গে ওয়াদা খেলাপ করে না। আল্লাহ রাসূল বললেন এই লোকটাও মুনাফেক। আর যেই লোকটা আমানতের খিয়ানত করে, আমাদের মধ্যে খায়েন কিন্তু প্রত্যেক লোক আছে, আমানতদার লোক খুব কম আছে, তবু